হ্যালো বন্ধুরা, বুলার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নিরামিষ থোর মুগের ঘণ্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে চলো দেখে নিই। প্রথমেই এই থোরগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে একটু নুন মাখিয়ে রেখে দেব, যাতে থোরটা ভালো করে মজে যায়। আমি কিন্তু এটাকে কোনো সিদ্ধ করব না, একটু কোচলে মেখে নিলেই এর থেকে একটা জল বেরোবে, থোরটাও খুব নরম হয়ে যাবে। এবারে কড়াই গরম করে আমি এখানে এক কাপ মতন সোনা মুগের ডাল ভেজে নেব, একটু শুকনো কড়াইতেই এটাকে একটু ভেজে নেব। ভাজতে খুব বেশি সময় লাগে না, মাটি একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে জল ঢেলে বেশ দু তিনবার ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এবারে কড়াই গরম করে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এত ছোট ছোট করে কাটা ছিল তো একটু দেখে নিলাম, ঠিক এই সময়ই নুন মিষ্টিটাও দেখে নেবে। তার বলার কিছু নেই, রান্নার টেস্টের উপর দিলাম অল্প একটু মিছরির গুঁড়ো। রান্নাতে আমি বেশিরভাগ সময়ই নিরামিষ রান্নাতে বিশেষ করে একটু মিছরি দিয়ে থাকি, কোনো সময় গুঁড়ো দিই। এবার দিলাম শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার মাখো মাখো হয়ে গেলেই
নামিয়ে নেব আর দেব শেষবেলায় এক চামচ ঘি। আহ, এই ঘিয়ের গন্ধটার জন্যই তার সাথে সোনা মুগ ডাল এক অপূর্ব অপূর্ব লাগবে খেতে। যদি আমার এই ভিডিও ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর বুলার হেসেলের পাশে সব সময় থেকো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এটা করতে তো কোনো পয়সা লাগে না। আর অবশ্যই বেল প্রেস করবে, তা না হলে কিন্তু নতুন কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছবে না। যেই মুহূর্তে বেলটা প্রেস করবে, নতুন রান্না ছাড়লেই তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে, আর তখনই তোমরা সেটা দেখতে পারবে। সবাই খুব ভালো।